মাঠে হোক কিংবা মাঠের বাইরে, পাকিস্তান ক্রিকেট কতটা আনপ্রেডিক্টেবল তা জানা আছে সবারই। সেটাই প্রমাণিত হলো আবারও। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন বাবর আজম। এ নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন এই পাকিস্তানি ক্রিকেটার। যদিও প্রথমবার বোর্ডের চাপে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন, তবে এবার কারো চাপে নয়, নিজের পারফরমেন্সকে গুরুত্ব দিতেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বাবর আজম। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে বাবর জানিয়ে দেন, তিনি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ হিসেবে ব্যক্তিগত পারফরমেন্সে মন দেওয়া এবং নিজের খেলা উপভোগ করা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা উল্লেখ করেন তিনি। নিজের দেয়া পোস্টে বাবর জানান, পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দিতে পারা অবশ্যই বড় সম্মানের ব্যাপার, তবে সময় হয়েছে এখান থেকে সরে দাঁড়ানোর এবং খেলোয়াড় হিসেবে নিজের ভূমিকায় মনোযোগ দেওয়ার। নেতৃত্ব অবশ্যই ফলদায়ক, তবে এতে উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি কাজ করতে হয়। আমি নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতে চাই, নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চাই, যেটা আমাকে আনন্দ এনে দেয়। সরে দাঁড়ানোর সামনের পথ চলায় আমার স্বচ্ছতা আসবে এবং নিজের খেলা ও ব্যক্তিগত উন্নতির চেষ্টায় বেশি প্রাণশক্তি পাব। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া 2023 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেবারও বাবর নিজেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। পরিবর্তে টেস্টে শান মাসুদ ও টি টোয়েন্টি ক্রিকেটে শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করে পিসিবি। মাসুদ সেই থেকে টেস্ট ক্যাপ্টেন্সি চালিয়ে যাচ্ছেন এখন অবধি। তবে এক সিরিজের পরেই শাহিন আফ্রিদির উপর থেকে আস্থা উঠে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারা ফের টি টোয়েন্টির নেতৃত্বে ফেরায় বাবরকে। আবারও দায়িত্ব নিয়ে দলকে ব্যর্থতার ধারা থেকে টেনে তুলতে পারেননি বাবর আজমও, বরং পরপর দ্বিপাক্ষিক সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স করে পাকিস্তান। ধারাবাহিক ব্যর্থতার মাঝে পাকিস্তানের নেতৃত্ব বদলের দাবি উঠছিল আগে থেকেই। তার উপর বেশ কিছুদিন ব্যাট হাতে চেনা ছন্দে নেই বাবর নিজেও, আর তাই নিজের উপর থেকে চাপ কমাতেই ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে বাবর জানান যে তিনি তার সিদ্ধান্তের কথা পিসিবিকে জানিয়েছেন গত মাসেই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।